প্রিয় শিক্ষার্থীরা, ঝিকরগাছা মহিলা কলেজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমরা আজকে অর্থনীতির প্রথম পত্রের পঞ্চম অধ্যায় আলোচনা করব। আমাদের এই অধ্যায়ে আলোচনার বিষয়গুলো হলো যে মূলত মূল চ্যাপ্টারটা হচ্ছে শ্রমবাজার নিয়ে। এখানে বেশ কিছু আলোচনা বিষয় আছে, চ্যাপ্টারটা ছোট কিন্তু সহজ। তোমরা মোটামুটি ভাবে একটু বইতে দেখলে আর আমি যেভাবে আলোচনা করতে চাই এটা একটু খেয়াল করলে তোমাদের চ্যাপ্টারটা পুরোপুরি নিজের আয়ত্তে এসে যাবে। প্রথমে আসা যাক যে শ্রম কি। শ্রম হল যে একজন ব্যক্তি বা একজন পরিশ্রমকারী বা একজন কর্মক্ষম মানুষ যে পরিশ্রম করে, যে শারীরিক এবং মানসিক পরিশ্রম করে, তাকে সাধারণ অর্থে শ্রম বলি। অর্থাৎ একজন শ্রমিক তার শারীরিক এবং মানসিক পরিশ্রমকে শ্রম বলে। বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্নভাবে এটাকে সংজ্ঞায়িত করছে, তোমরা মোটামুটিভাবে এটা বই দেখে দেখে নিও। এবার আসো যে এই জায়গায় এই আলোচনার বিষয়ের মধ্যে আমাদের আছে কিছু, যেরকম শ্রমের দক্ষতা কি, শ্রমের গতিশীলতা কি, তারপর হচ্ছে যে শ্রম বাজার কি, তারপরে শ্রমের চাহিদা কি, শ্রমের যোগান কি, তারপরে হচ্ছে যে মজুরি কি এবং কিভাবে মজুরিটা নির্ধারণ হয়, আরো কিছু বিষয় আলোচনা থাকতে পারে আছে যেগুলো তোমরা বইতে দেখতে পারবা। যেমন বাংলাদেশে স্বল্প মজুরির হারের কারণ কি, তারপরে একই পেশায় বিভিন্ন লোক বিভিন্ন শ্রমিক বিভিন্ন মজুরি পায় কেন, মানে সহজ সহজ কিছু টপিকস আছে যেগুলো খুব একটু বই খুললে তোমাদের খুব বিষয়টা ইজি হয়ে যাবে। প্রথমে আসি যে আমাদের এখানে যে মূলত যে বিষয়গুলো একটু একটু করে নখ করা প্রয়োজন, যেমন শ্রমের দক্ষতা কি। শ্রমের দক্ষতা হলো যে একজন শ্রমিক তার কাজ করার ক্ষমতাকে শ্রমের দক্ষতা বলে, খুব সহজ বিষয়। শ্রমের গতিশীলতা কি, শ্রমের গতিশীলতা হচ্ছে যে একজন শ্রমিক তার পরিশ্রমের স্বার্থে বিভিন্ন পেশা পরিবর্তন করতে পারে, তার কাজের স্তর পরিবর্তন করতে পারে, তার কাজের ধরন পরিবর্তন করতে পারে, তারপরে কাজ এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। এই যে একজন শ্রমিক তার কাজের স্বার্থে বা তার প্রয়োজনে বিভিন্ন জায়গায় মুভমেন্ট করে, চলাফেরা করে, কাজ পরিবর্তন করে, এটা বলা হচ্ছে শ্রমের গতিশীলতা। তারপরে আসা যায় শ্রমবাজার কি। শ্রমবাজার হচ্ছে যে শ্রমিক যেখানে দর কষাকষির মাধ্যমে শ্রম ক্রয় বিক্রয় করতে পারে। একজন উৎপাদনকারী, সাধারণত শ্রমবাজারটা হচ্ছে যে একজন উৎপাদনকারী শ্রম ক্রয় করবে, একজন শ্রমিক শ্রম বিক্রি করবে, এই প্রক্রিয়াটাকেই আসলে শ্রমবাজার বলে। অর্থাৎ যেখানে শ্রমিক এবং উৎপাদনকারী এরা দর কষাকষির মাধ্যমে একটা মজুরি নির্ধারণ করে এবং তার মাধ্যমে শ্রম ক্রয় বিক্রয় করাটাকে শ্রমবাজার বলে। শ্রমের চাহিদাটাকে বলে, শ্রমের চাহিদা হচ্ছে যে একজন শ্রমিক নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মজুরিতে যে পরিমাণ পরিশ্রম করতে বা যে পরিমাণ শ্রমিক তার শ্রম দিতে প্রস্তুত থাকে তাকে শ্রমের চাহিদা বলে। আর শ্রমের যোগানটাকে, শ্রমের যোগানটা হচ্ছে যে একজন শ্রমিক যে পরিমাণ শ্রম দিতে প্রস্তুত থাকে এটা শ্রমের যোগান বলে। আর শ্রমের চাহিদা হচ্ছে একজন উৎপাদনকারী নির্দিষ্ট মজুরিতে যে পরিমাণ শ্রম সে চাহিদা করে বা যে পরিমাণ শ্রম সে নিতে প্রস্তুত থাকে তাকে শ্রমের চাহিদা বলে। আমরা এই যে শ্রমবাজারে শ্রমিকের যে মজুরি নির্ধারণ হয় আমরা একটু সেটা আলোচনা করি। মজুরি কাকে বলে, মজুরি হচ্ছে একজন শ্রমিক তার শারীরিক এবং মানসিক পরিশ্রমের বিনিময়ে যে অর্থ উপার্জন করে তাকে মজুরি বলে। এখন আসা যাক যে এই মজুরিটা কিভাবে নির্ধারণ হয়। মজুরিটা শ্রমের চাহিদা এবং শ্রমের যোগান দ্বারা নির্ধারণ হয়। আমরা এই বিষয়টি নিম্নের চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। চিত্রটা একটু লক্ষ্য করলে বুঝতে পারবো, চিত্রের ভূমি বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী এই রেখাটা হচ্ছে শ্রমের চাহিদা রেখা, আর বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী এটা হচ্ছে শ্রমের যোগান রেখা। শ্রমের চাহিদা রেখা আর শ্রমের যোগান রেখা এরা পরস্পর ই বিন্দুতে সেট করবে। এই ই বিন্দু হচ্ছে ভারসাম্য বিন্দু। ই বিন্দুতে যখন সেট করতেছে তখন শূন্য বা জিরো ডাব্লু জিরো এইটা হচ্ছে আমার মজুরি নির্ধারণ হলো, অর্থাৎ ভারসাম্য মজুরি। আর শূন্য এল জিরো এটা হচ্ছে আমার
শ্রমের পরিমাণ নির্ধারণ করবে, ভারসাম্য শ্রমের পরিমাণ। অর্থাৎ ই বিন্দু যখন ভারসাম্য নির্ধারণ হল, তখন আমার ডব্লিউ জিরো পরিমাণ হচ্ছে ভারসাম্য মজুরি, আর এল জিরো পরিমাণ হচ্ছে আমার ভারসাম্য পরিমাণ, অর্থাৎ শ্রমের পরিমাণটা নির্ধারণ হল। এখন দেখা যাক যে যদি শ্রমিক তার মজুরি বাড়ায় যায়, তাহলে দেখা গেল যে ডব্লিউ টু পর্যন্ত মজুরি বেড়ে গেল, এক্ষেত্রে এইচ এফ এই পরিমাণ বেকারত্বের সৃষ্টি হবে। আর যখনই বেকারত্ব সৃষ্টি হবে তখন মজুরি পরিমাণটা কমে আসবে, কমে এসে আবার ডাব্লু জিরোতে চলে আসবে। আবার যদি মজুরি কমাই দেওয়া হয় তাহলে আই জি এই পরিমাণ শ্রমের ঘাটতি থাকবে, অর্থাৎ যখন শ্রমের ঘাটতি থাকবে তখন আবার শ্রমের মজুরি পরিমাণটা বেড়ে যাবে, আবার ডাব্লু জিরোতে মজুরিটা নির্ধারণ হবে। সুতরাং এভাবে প্রমাণ করা যায় শ্রমের চাহিদার যোগান দ্বারা শ্রমের মজুরি নির্ধারণ হয়। মোটামুটি ভাবে এইভাবেই আমরা শ্রমের চাহিদা আর যোগান দ্বারা মজুরি নির্ধারণ করতে পারি। আর এই যে বিষয়গুলো আমরা একটু আগে আলোচনা করলাম, এই বিষয় ছাড়াও এর ভিতরে আরো ছোট ছোট দু একটা বিষয় আছে, আমি একটু একটু মনে করাই দিই। যেমন বাংলাদেশের স্বল্প মজুরির হার কারণ কি, অর্থাৎ বাংলাদেশের শ্রমিকদের মজুরির হার কম কেন, অনেকগুলো কারণ আছে, বইতে অনেকগুলো কারণ আছে, যেমন কাজের দক্ষতা কম, তারপরে হচ্ছে যে শারীরিক ক্ষমতা কম, তারপরে হচ্ছে যে এদের শিক্ষার হার কম থাকে, তারপরে অনেক শ্রমিকের পরিমাণ বেশি থাকে আমাদের দেশে, অর্থাৎ শ্রমের চাহিদার তুলনায় যোগানের পরিমাণ বেশি থাকে। এই সমস্ত কারণে দেখা যায় যে বাংলাদেশে স্বল্প মজুরির কারণ বিদ্যমান। আবার দেখা যায় যে একই পেশায় বিভিন্নভাবে মজুরি নির্ধারণ হয়, অর্থাৎ একই জায়গায় কাজ করতেছে কেউ মজুরি বেশি পাচ্ছে, কেউ মজুরি কম পাচ্ছে, এর অনেকগুলো কারণ থাকে। যেমন কোনো কোনো শ্রমিক বেশি দক্ষ থাকে তাহলে তাদের মজুরি বেশি হয়, আবার কোনো কোনো শ্রমিক দক্ষতার একটু কম থাকে তাদের মজুরি কম হয়। আবার আমাদের দেশে দেখা যায় যে মহিলা শ্রমিক থাকে, পুরুষ শ্রমিক থাকে, দেখা যাচ্ছে পুরুষ শ্রমিকের তুলনায় মহিলা শ্রমিকের পরিমাণ মজুরি কম হয়, এই জন্য একই পেশায় এই মজুরি ভিন্নতার সৃষ্টি হতে পারে। এই মোটামুটি আমাদের এই চ্যাপ্টার আলোচনা বিষয়, ছোট ছোট বিষয়। তোমরা এরপরে বই থেকে, বাজারের যে কোনো বই থেকে, পাঠ্যপুস্তকের যে অনেকগুলো বই আছে বাজারে, যে কোনো বই থেকে তোমরা একটু সেখানে দেখে নেবা, খুব সহজ একটা চ্যাপ্টার এবং ছোট ছোট অনেকগুলো কোশ্চেন আছে যা তোমাদের বোঝার খুব একটা অসুবিধা হবে না, তোমরা বাসায় একটুখানি দেখে নেবা। তার কারণ আমরা এখন করোনার পরিস্থিতিদের মধ্যে একটা কঠিন সময় অতিবাহিত করতেছি, আমাদের কারোরই সুযোগ নাই বাইরে গিয়ে বাইরে ঘুরে ক্লাস রুমে এসে সেইভাবে ক্লাসগুলো করে আর একটু ভালো করে বুঝে নেওয়ার। সুতরাং যতটুক প্রয়াস আমাদের পক্ষ থেকে, এই প্রয়াসের মধ্যে থেকেই তোমরা তোমাদের বাসায় বসে থেকে বইটা দেখে একটু চেষ্টা করো, নিশ্চয়ই তোমাদের এতে উপকার হবে, তোমাদের একেবারে অনিশ্চিত অবস্থার মধ্যে তোমাদের যেতে হবে না। তোমাদের সবাইকে সুস্বাস্থ্য কামনা করে, সবার দীর্ঘায়ু কামনা করে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।